গুজবে কান দেবেন না, আপনারা নিজে চোখে দেখেন, দেখে তারপরে এই গুজবটা গুজবটা কি মনে হয় আপনারা নিজে। এরা হলো বিজেপির দালাল, তারা ভাইজানকে সবসময় অপমান করতে যাচ্ছে, এরা বিজেপির দালাল, তাদের একটু এসে দেখে যেতে বলো। প্রিয় দর্শক, আমরা উপস্থিত হয়েছি ফুরফুরা দরবার শরীফে এবং আমরা পৌঁছে গিয়েছি পীর আবু বক্কর সিদ্দিকী দাদা হুজুরের নামে, পেজাদ আব্বাস সিদ্দিকী ভাইজান যে নলেজ সিটি করছে, এবং সেই নলেজ সিটির মাঠে আমরা হাজির হয়ে গিয়েছি। ইদানিং ফেসবুকে বা ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষ যে ভুল বার্তা ছড়াচ্ছে যে নাকি নলেজ সিটির মাঠে চাষ হচ্ছে আবার নতুন করে, তো আমরা নলেজ সিটির মাঠও আপনার দেখাবো এবং এখানে যারা আগত মেহমান আছে তাদের মুখে শুনে নেবো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি তো আজকে ফুরফুরা দরবার শরীফে আসলেন, আপনার উদ্দেশ্য কি আছে? এমনি ফুরফুরা শরীফ পশ্চিমবাংলার একটা তীর্থভূমি জায়গা, 21-22-23 এখানে সবাই আসে, আমাদের মুসলিম ধর্মে একটা ঐতিহাসিক জলসা, তিন দিন ব্যাপী, সারাত্রি ব্যাপী তিন দিন হয়, এমনি প্রত্যেক বছর আমি আসি এবং আসি এবং ঘুরে দাদা হুজুরের মাজার জিয়ারাত করি, মাজার জিয়ারাত করার উদ্দেশ্য নিয়ে আসি। তো যে সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস আমরা দেখছি বা শুনতে পাচ্ছি যে নলেজ সিটির মাঠে নাকি আবার চাষ হচ্ছে, তো আপনি আজকে তো এখানে আসছেন ঘুরে দেখলেন, তো আপনি কি দেখলেন চাষ হচ্ছে? আমি এই নলেজ সিটি ভাইজান যখন উদ্বোধন করেছিল আমি তো আসতে পারিনি, এবং আমি কানে শুনেছি ভাইজান এরকম একটা নলেজ সিটি উদ্বোধন করেছে এবং আমি আসতে পারিনি, তা আমার আসার খুব ইচ্ছা ছিল। তা আজকের এই জলসার উপলক্ষে দ্বিতীয় দিন জলসার উপলক্ষে এসেছি, দাদা হুজুরের মাজার জিয়ারত করলাম, করে আমার মেন উদ্দেশ্য নলেজ সিটির মাঠটা আমার দেখার খুব ইচ্ছা ছিল, আমি সেই মাঠে উপস্থিত হয়েছি। এবং সোশ্যাল মিডিয়ায় শুনেছি যে নলেজ সিটির মাঠে ধান চাষ হচ্ছে, সে জমি দখল করতে পারছে না, আজকে নিজে সেই মাঠে উপস্থিত হয়ে আমি দেখলাম যেখানে 100 কত বিঘে জমি আমার ঠিক জানা নেই, তা আমি পুরো মাঠটাই ঘুরে দেখলাম, মাঠটা পুরো ফাঁকা পড়ে আছে, কিছু কিছু জায়গায় ইট টাল দেওয়া আছে, শিল্পতা আছে, সেখানে ভাইজানের আবার প্যান্ডেলও করা আছে, ভাইজান সকাল 10টা থেকে 1টা পর্যন্ত এখানে ছিল এবং নামাজের জামাতের পর এখান থেকে চলে গিয়েছে ওনার যে বাড়ি, সে বাড়িতে সেখানে বসে আছে, আমি এখানে ঘুরে দেখলাম যে চাষবাস কিচ্ছু আছে না, মাঠ আমাদের দোয়া, আমরা দোয়া করি যে ভাইজান যেন কাজটা যে কাজে হাত দিয়েছেন যেন সফল করতে পারে। আপনারা গুজবে কান দেবেন না, আপনারা নিজে চোখে দেখেন, দেখে তারপরে এই গুজবটা গুজবটা কি মনে হয় আপনারা নিজেরাই দেখেন, গুজবে কান দেবেন না। আমরা আরেকজন ব্যক্তিকে পেয়ে গিয়েছি, তার মুখ থেকে কিছু কথা শুনে নেব। যে আজ ইদানিং দেখছি সোশ্যাল মিডিয়ায় যে একটা কথা ভেসে আসছে যে নলেজ সিটির মাঠে নাকি আবার নতুন করে চাষ করা হচ্ছে, তো আপনারা আজকে তো পুরপুরা দরবার শরীফ আসলেন এবং নলেজ সিটি মাঠ পরিদর্শন করলেন, এখানে কি সত্যি চাষ করা হচ্ছে? না, এখানে কোনো চাষ করা হয় না। তাহলে এরা কি যারা বলছে মিথ্যা বলছে? যারা এই কথাটা বলছে সবকিছু মিথ্যা কথা বলছে। আপনারা সবই আজকে ঘুরে দেখেছেন? হ্যাঁ, সব এই পুরো এরিয়াটাই ঘুরে দেখলাম এই নলেজ সিটির, এখানে কোনো চাষ করা হয় না, জায়গা জায়গায় ইট ফেঁকা আছে, কাজ আরম্ভ করবে ভাইজান যখনই করুক, কিন্তু এখানে কোনো চাষ করা হয় না। ঠিক আছে, আমরা পাশে আরো অন্য অন্য জন ভাইরা আছে তাদের মুখ থেকে শুনে নেবো। আপনারা আজকে এসছেন সোশ্যাল মিডিয়ায় অনেকে মিথ্যে রটনা রটাচ্ছে, আমরা দেখতে পেয়েছি, আমরাও আজকে ঘুরে দেখলাম, আপনাদের কাছ থেকে আমরা শুনে নেব। অনেকে বলছে যে পেজাদ আব্বাস সিদ্দিকী ভাইজান নাকি মিথ্যে কথা বলছে, নলেজ সিটি মাঠে আবার নতুন করে চাষ হচ্ছে, তো আপনারা আজকে নলেজ সিটি মাঠে তো ঘুরে দেখলেন, সত্যি কি চাষ হচ্ছে এখানে? না, কোনো চাষবাস হয় না এখানে। তাহলে যারা বলছে সব মিথ্যে কথা বলছে, ভাইজানকে একটা ফাঁসানোর চক্রান্ত? হ্যাঁ, চক্রান্ত। ঠিক আছে, আপনারা কোথায় থেকে এসছেন? মালদা জেলা। আপনার নাম কি? মুজাফফর ভাই। এখানে চাষ হচ্ছে কোথায়? এমন কোনো জায়গা নেই, এই জায়গা তো টোটাল জায়গা, আমাদের চোখ আছে, আমরা দেখতে পাচ্ছি কোন জায়গাটায় চাষ হচ্ছে, শুধু মাঠই মাঠ। হ্যাঁ, ভাইজান একটু পার্সোনাল কাজে ব্যস্ত আছে, তার জন্য কাজটা হচ্ছে না, আল্লাহবাগের ইচ্ছায় দাদা হুজুরির দোয়ায় উনি যে প্রস্তাব নিয়ে মাঠে নেমেছেন উনি ঠিক জয়ী হবে, ঠিক জয়ী হবে, ইনশাল্লাহ 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 জয়ী উনি হবেই। তাহলে জানারা এই কথাগুলো রটাচ্ছে, সম্পূর্ণ ভাইজানকে ফাঁসানোর চক্রান্ত করছে। এরা 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 হলো বিজেপির দালাল, এরা হলো বিজেপির দালাল, তারা ভাইজানকে সবসময় অপমান করতে যাচ্ছে, এরা বিজেপির দালাল, ওদের কথা টোটালি বিশ্বাস করবেন না, ভাইজান বাংলায় ভাইজান।
ইনশাআল্লাহ ভাইজান ছাড়া কোনো কথা নেই। আর এই যে বলছে নলেজ সিটির মাঠে চাষ হচ্ছে, ওসব বিজেপির দালাল ওরা। ভাইজান নলেজ সিটির মাঠে চাষ হচ্ছে, পাকাম হচ্ছে। ভাইকে পেয়ে গিয়েছি, এনার মুখ থেকে শুনে নেবো যে ইদানিং দেখছি সোশ্যাল মিডিয়া একটা কথা ভেসে আসছে যে ইজাদ আব্বাসিদি ভাইজান যে নলেজ সিটি করছে যেখানে দাদা হুজুরের নামে, সেখানে নাকি চাষ হচ্ছে। আপনারা আজকে ঘুরে দেখবেন এখানে কি আদৌ চাষ হচ্ছে না। আসসালামু আলাইকুম। এটা আমরা শুনলাম যে এরা, আমরা তো দেখলাম এসবগুলো সব মিথ্যাগুলো, যেসবগুলো ছড়াচ্ছে এসবগুলো গুজব গুজব, এগুলো সব ভাইজানকে ফাঁসানোর চক্র, ফাঁসানোর চক্র এসবগুলো। এ তো আমরা নিজে থেকেই দেখলাম। আপনারা সবই ঘুরে দেখলেন? হ্যাঁ, আমরা সবই আসে মানে ঘুরে দেখলাম। আমি চা খেলাম ওখানে বসে, চায়ের দোকান আছে, চায়ের দোকানও তো লোক বললো যে না আগের কোনো আসমানে ফসল হয় না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা কোথা থেকে? আমার হাড়া থানা থেকে এসেছি। সম্পূর্ণ জঙ্গল টিএমসির সম্পূর্ণ জঙ্গল। দেখেন আপনারা আজকে তারা লয়ন সিটির একটা থাম তুলে দিয়েছে, ভেঙে দিয়েছে। আল্লাহ তুলেছে, আল্লাহ বিচার করবে, সে হাতে আল্লাহ দেবে। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আর একজন দর্শককে পেয়ে গেছি, মেহমানকে পেয়ে গেছি, আজকে ফুলপুরা শরীফে আসছে। তো আমরা সোশ্যাল মিডিয়ায় বিগত কিছুদিন দেখছি যে কিছু মানুষ রটাচ্ছে যে নলেজ সিটির মাঠে নাকি আবার চাষ হচ্ছে, ইঁটগুলো বেচে খেয়ে নিচ্ছে। তা আপনারা তো আজকে নলেজ সিটির মাঠে আসলেন, এবং সেটা কী দেখবেন আপনারা? আমরা তো দেখতে পাচ্ছি এখানে না হলেও মনে হয় 150 জায়গায় ইটের তাল দেওয়া আছে। যদি 1000 করে ইট থাকে তাহলে কত হাজার ইট হবে আপনারা এবার হিসাব করলে বলতে। আমরা ছোটো কথা মানুষ অত বুঝি না, কিন্তু ওই টিএমসির যারা দালাল তাদের একটু এসে দেখে যেতে বলো। আর একটা আগে শোনা যাচ্ছে যে চাষ হচ্ছে নাকি, আপনারা কি? হ্যাঁ, চাষ তো হচ্ছে এখানে, মানে মাটির তলে চাষ হচ্ছে, উপরে মানুষ বেড়াচ্ছে। মাটির তলায় আছে সব। আর যেসব দালালেরা বলে যে টাকা নিয়ে ইট নিয়ে সব বেচে খেয়ে ফেলেছে, তাদের প্রমাণ দিয়ে টাকাটা আমার কাছে নিয়ে যেতে বলবেন, আমি দেবো টাকা ওদের। যদি ওরা টাকাটা দিয়ে থাকে আমি দিয়ে দেবো টাকাটা। অবশ্যই ওরা ভাইজান দবানোর জন্য অনেকটাই চেষ্টা করছে। আপনারা ইতিমধ্যে দেখলেন যারা পীর আবু বক্কর সিদ্দিকী নলেজ সিটির মাঠে আসছে, এবং যারা মাঠটা ঘুরে দেখেছে সকলের মুখে শুনলেন যে এই নলেজ সিটির মাঠে কোনো চাষ করা হচ্ছে না। অর্থাৎ যারা কথাগুলো রটাচ্ছে সম্পূর্ণ বানোয়াট মিথ্যা। ইজাদ আব্বাস সিদ্দিকী ভাইজান মানুষের হয়ে কাজ করছে, এবং গরিব অসহায় মানুষ, দলিত আদিবাসী, পিছিয়ে পড়া মানুষের হয়ে বলছে। সেই জন্যে তানাকে দমানোর জন্য বিভিন্নভাবে চক্রান্ত করে মানুষের মনে যে জায়গা করে নিয়েছে ইজাদ আব্বাস সিদ্দিকী ভাইজান, সে জায়গাটা নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। আপনারা দেখেন মাঠটা, আপনারা দেখতে পাচ্ছেন মাঠটা, দেখেন মাঠে এখনও ইট ডাল করা আছে, ইটের লাট আছে এবং ইট রাখা আছে, এবং আপনারা মাঠটা দেখেন কোনো জায়গায় কোনো রকম চাষ হচ্ছে না। তো জানারা একথা বলছেন, তাদেরকে বলবো আপনারাও যান গিয়ে দেখেন সত্য যেটা, সেটা মানুষের কাছে তুলে ধরেন, সত্য কথাটা সকলের কাছে বলবেন।